সুধী ভক্তগণ, এই চ্যানেলের মাধ্যমে আমার আগের ভিডিওগুলিতে আমি ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অমকারনাথের বিভিন্ন অলৌকিক ঘটনা আপনাদের জানিয়েছি। ঘটনাগুলি অপূর্ব, আরও অনেক ঘটনা এরকম রয়েছে, আমি একে একে আপনাদের কাছে সেই সব ঘটনাগুলি তুলে ধরব। আপনাদের যদি আপনাদের চ্যানেলটা নিশ্চয়ই ভাল লাগছে, অনেকেই অনেক কমেন্টস করছেন, আমারও ভাল লাগছে। আপনারা এই ভিডিওগুলিকে শেয়ার করুন যাতে অনেক লোকের মাঝে এগুলো পৌঁছে যায়, আর কমেন্টস দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকমই অনেক ঘটনার মধ্যে আরেকটি ঘটনা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটি বর্ধমান জেলার কাষ্ঠশালী বলে একটা জায়গা আছে, সেখানে শ্রী শ্রী জগৎবন্ধু দাস বলে ব্যক্তি ছিলেন। উনি 1354 সালের একটা ঘটনা বলছেন। 1354 সালের কথা, বাবা ঠাকুরের শ্রীচরণ পাদুকা পূজার জন্য প্রয়োজন হয় সাদা ফুল। ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অমকারনাথের শ্রীচরণ পাদুকা পূজার জন্য সাদা ফুলের দরকার হয়। আমার শ্রী শ্রী জগন্নাথ ভবনে তা নেই, শ্রী শ্রী জগৎবন্ধু দাসের জগন্নাথ ভবনে সেটা নেই, প্রত্যহ তাকে সেটা তার জ্যাঠাইমার জেঠিমার বাড়ির থেকে নিয়ে আসতে হয়। তো একদিন হঠাৎ জেঠিমা তাতে একটু অসুবিধা বোধ করেন এবং তারপরে উনি একটুখানি অসুবিধা প্রকাশ করেন, সেটা মনে মনে প্রকাশ করেন বা ভাবে তিনি বুঝিয়ে দেন। তো এইটাতে শ্রী শ্রী জগৎবন্ধু দাসের খুব অভিমান হলো, যে উনি তখন ঠাকুরকে বললেন, ঠাকুরকে মনে মনে বললেন, উদ্দেশ্য করে বললেন, বাবা তোমার ইচ্ছায় সকলই সম্ভব, আজ দুটো সাদা ফুলের জন্য আমার পরের বাড়িতে দৌড়তে হয়, এ অসহ্য, এ আমি সহ্য করতে পারছি না, এরকম তারা যে তাদের যে অঙ্গভঙ্গি এবং যে তাদের যে কথাবার্তা আমার সহ্য হচ্ছে না, তুমি দয়া করে তোমার পুজোর বাড়ির শিউলি গাছে শিউলি ফুল ফোটাও, আমি ওই ফুল দিয়েই তোমার পাদুকা পুজো করব, আর কারো বাড়ি যাব না। তো উনি জগন্নাথজি বলছেন, জগন্নাথ জগবন্ধু দাস উনি বলছেন যে আমি তুমি আমার শিউলি গাছে শিউলি ফুল ফোটাও। এ দিন কয়েক পর থেকেই ওই শিউলি গাছে প্রচুর ফুল ফুটতে থাকে। তখন মনের আনন্দে পুজো করি আর বলি, বাবা তুমি সত্য, তোমার বাক্য সত্য, তোমার স্মরণ সত্য, আর আমি ধন্য তোমার চরণ কমলে আশ্রয় লাভ করে, আমি শত শত ধন্য। তা না হলে যখন শিউলি ফুল হবার সময় নয়, সেই জ্যৈষ্ঠ মাসে শিউলি ফুল কি ফোটে, সম্ভব না। তো এরকম অলৌকিক ঘটনার যারা অনুভব করেছেন তারা এরকম লিখে গেছেন, আপনারা জানতে পারছেন তার দিব্য জীবন সময় একটা দিব্য জীবন নামে একটা বই, সেখান থেকে আমি এই ঘটনাগুলো আপনাদের বলছি। এরকমই আর একটা ঘটনা এথোরা নিবাসী, বর্ধমান জেলার এথোরা নিবাসী শ্রী অভয়পদ চক্রবর্তী বলছেন। শ্রী অভয়পদ চক্রবর্তী বলছেন যে স্বপ্নাদেশ পেয়ে উনি দীক্ষা গ্রহণ করেন। কিরমভাবে স্বপ্নাদেশ পেয়েছিলেন? ঠাকুরের সঙ্গে ওনার কোনো সাক্ষাৎ হয়নি। উনি লিখছেন, স্বগ্রামবাসী জনৈক বন্ধুর নিকট, মানে কালিদাস ঘোষ ওনার বন্ধু ছিলেন, অভয়পদ চক্রবর্তীর বন্ধু ছিলেন কালিদাস ঘোষ, তো ওনার কাছে যেতেন, ওনার কাছে যেতে যেতে ওনার বাড়িতে যেতেন, তখন উনি তো শ্রী শ্রী সীতারামদাস অমকারনাথ দেবের মাসিক পত্রিকা ও খ্যাপার ঝুলি নামক একখানা বই দুই তিন বৎসর হইতে মাঝে মাঝে দেখে আসছিলেন, উনি দেখছিলেন দু তিন বছর ধরেই, ওনার বাড়িতে যখন দিতেন দু তিন বছর ধরেই খ্যাপার ঝুলি একটা মাসিক পত্রিকা ছিলেন ছিল, আর যেই সব বইগুলি আসতো সেইগুলো উনি দেখছিলেন। ওনা তো ওইখানে শ্রী শ্রী ঠাকুরের ফটো উনি দেখতেন এবং তাতে আন্তরিক শ্রদ্ধা হয়ে গেল, তার ঠাকুরের প্রতি একটা আন্তরিক শ্রদ্ধা হলো। 1359 সালে ছয়ই আশ্বিন রাত্রি প্রায় 4টার সময় বাবা সীতারাম দাস স্বপ্নে দেখা দিলেন ওনাকে। তিনি শ্রী অভয়পদ চক্রবর্তীকে স্বপ্নে দেখা দিলেন, এনেন বললেন, আয় আমার কাছে আয়, তোর জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছি। ওই ঘটনার পর 18ই আশ্বিন শ্রী অভয়পদ চক্রবর্তী বাবার নিকট পৌঁছলেন এবং 19ই আশ্বিন দীক্ষা গ্রহণ করে প্রাণে শান্তি পেলেন। মন্ত্র নেওয়ার পূর্বে উনি ঠাকুরকে কোনোদিনই দেখেননি বা দেখার চেষ্টা করেননি। যখন বাবা স্বপ্নাদেশ দেন
তখন উনি যেরকম ওনার ভাষায় বলছি, উনি বলছেন আমার শিয়রে তিনি দাঁড়াইয়া কথা কয়টি বলেন, আমার ঘুম তখনই ভাঙিয়া যায় ও বাবার সহিত দেখা করার জন্য ব্যাকুল হইয়া পড়ি। তো এরকম অলৌকিক ঘটনা এরকম ঘটেছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে এখনও যারা ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথের ভক্তরা আছেন, আমার দৃঢ় বিশ্বাস যে তাদের সাথেও এরকম অলৌকিক ঘটনা ঘটে চলেছে। শুধু ভক্তবৃন্দ, আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে, সেগুলি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। সেইগুলি থাকবে আমার জীবনের অলৌকিক ঘটনা, আপনাদের শোনাব বিস্তৃতভাবে। তা আপনারা এখন যেরকম ঠাকুর বলেছেন, সেরকম ঠাকুর বলেছেন নাম ভিন্ন, নাম বিনা কিছু নাই রে, আর চোদ্দ ভুবন মাঝে নাম করে চলো, নাম করে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, মা ভৈ মা ভৈ মা ভৈ।